সুন্দরবনের 60% বাংলাদেশ 40% ইন্ডিয়া 9630 বর্গ কিলোমিটার এরিয়া টোটাল সুন্দরবন ইন্ডিয়ান পার্টের মধ্যে মালুম আছে বাপ কো মাসে গেছল টোটাল আইল্যান্ড হচ্ছে 102 102 দ্বীপের মধ্যে 54টা দ্বীপে মানুষ বসবাস করে ইন ছোটে মোটে প্রোগ্রামো সে কিতনা কমা লেতে হো এই গাছের নাম হচ্ছে কাকড়া গাছ তুমি কি বলছো তুমি কাকড়া গাছ কাকড়া বলতে এই গাছটার এই যে ফুলটা দেখতে পাওয়া যাচ্ছে छोट हम से तो हे गाइस वेलकम टू माय न्यू ब्लॉग। तो आज के टाइटल देखे थंबनेल देखे बुझे गेछो आमी सुंदरबन एसेछि। तो तुम्हारे सुंदरबन किस रहस्यमय जिनिस देखाबो सेटा देखते थाको और भिडियोटा पुरो पर्यंत शेष पर्यंत देखबो। चलो तेरा क्या बोला तूने काकड़ा बोलते एई गाछटार एई जे फुलटा देखते पाओया जाच्छे এটার পোরশনটা এটা একটু ফ্যাকাশে টাইপের আছে একটু লাল হয়ে যাবে কিছুদিন পর বড় গাছগুলোতে হয়ে আছে এখানে মালুম আছে বাপ কো মাসে গেছল সমুদ্রের মানে নদীর সাইড বরাবর যে চরগুলো আছে চরের উপরে দেখবেন লাল লাল ছোট ছোট কাঁকড়া দেখতে পাওয়া যায়। শুধুমাত্র সুন্দরবন নয় দীঘা মন্দারমণি তালসারি সব জায়গাতেই আছে এই কাঁকড়ার সাথে। এই গাছের ফলটা না একই রকম দেখতে তাই গাছটার নাম কিন্তু কাঁকড়া। আচ্ছা সুন্দরবন নামকরণ হয়েছে সুন্দরী যে গাছটা দেখুন সামনে ফুল ফুটে আছে না। একটু উঁচু জায়গাতেই সুন্দরী গাছ হয়। সেই উঁচু জায়গা বলতে এইখানে যেহেতু জল ওঠে না তাই এখানে সুন্দরী গাছটা এখানে আছে। এবং এই গাছগুলো জঙ্গলের ম্যাক্সিমাম 45 ফুটের বেশি বড় হয় না ম্যাক্সিমাম যত এখানে ম্যানগ্রোভের যত কাজ আছে। তবে ম্যানগ্রোভের একটাই বৈশিষ্ট্য যে মাটিতে লবণের পরিমাণটা বেশি থাকার কারণে প্রত্যেকটা গাছের শ্বাসমূলগুলো মাটির থেকে এরকম ধরনের ফলার মতন কোনো কোনো ভোতার মতন এই যদি এখন কেমন ধরনের হয়ে আছে এটাই এইভাবেই ওঠে। এবং এই ফুলগুলো মেয়েদের কানের যে ইয়ারিং পরে ইয়ারিংয়ের মতন একদম দেখে তোরা কি বলছ তুমি সাইজটা ছোট হলেও ওই রকম শেপ। এবং এই গাছটা নর্মাল একটা ফার্নিচার তৈরি করতে গেলে আমরা বার্নিশ কালার ইউজ করি প্রত্যেকটা ফার্নিচারে। যদি এর যে ন্যাচারাল কালার ইউজ করি তো বার্নিশ কালার দেওয়ার প্রয়োজন মাতলা নদী মিশছে বঙ্গোপসাগরে গিয়ে। আচ্ছা এইটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট এটা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। সুন্দরবনের 60% বাংলাদেশ 40% ইন্ডিয়া 9630 বর্গ কিলোমিটার এরিয়া টোটাল সুন্দরবন ইন্ডিয়ান পার্টের মধ্যে। মালুম আছে বাপ কো মাসে গেছল টোটাল আইল্যান্ড হচ্ছে 102 102টা দ্বীপের মধ্যে 54টা দ্বীপে মানুষ বসবাস করে। সেই 54টা দ্বীপের বসবাসের যে এরিয়াগুলো উপরের দিকের অংশগুলো যেগুলো সাদা সাদা দেখা যাচ্ছে ওই আইল্যান্ডগুলো হচ্ছে বসবাসের এরিয়া। আর যে সবুজ অংশগুলো টোটালটা ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট টোটাল 48টা আইল্যান্ড আছে। 48টার মধ্যে টোটাল এরিয়া 4264 বর্গ কিলোমিটার। তার মধ্যে আমরা আজকে যেখানে রয়েছি সজনেখালি ঠিক এইরকম জায়গায় এই যে সজনেখালি। নেক্সট পর হচ্ছে সুধন্যখালি ক্যাম্প তারপর আমরা দোবাকি যাব। ইতনি খুশি ইতনি খুশি বুঝি। এটা হচ্ছে আপনাদের প্রোগ্রাম আজকে যাব না এ রহা নেই যা তড়প ই এসি হ্যায় না। এটা জঙ্গলে ভেতর দিয়ে ভেতর দিয়ে এটা কিন্তু বাইরে দিয়ে নয় ছোট ছোট ন্যারো ক্রিক্সের মতো দিয়ে ঘুরবো। কখনো কখনো বড় নদীও পড়বে যখন যে নদী আসবে আমি নাম আপনাদের বলে দেবো। আচ্ছা আচ্ছা এখানে সজনেখালি থেকে দোবাকি পর্যন্ত এই যে রাস্তাটা এটাকে বলা হচ্ছে সজনেখালি অভয়ারণ্য। এখানে শুধুমাত্র টুরিস্ট কে এলাও করা হয় যারা অ্যাকচুয়াল মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায় এই জোনটাতে এলাও করে না। এরপরে এই যে পাট্টার একটা রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়াল বাফার এরিয়া মানে অ্যাকচুয়াল মাছ কাঁকড়া মধু সংগ্রহের পারমিশন দেওয়া হয় ইভেন টুরিস্ট কেও এলাও করা হয়। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের আগে
অর্থাৎ এই যে রেড কালারের যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, নদীটার নাম হচ্ছে রায়মঙ্গল, রায়মঙ্গলের অপোজিট ফরেস্ট হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এরপরে এই নেতিধোপানি থেকে শুরু করে এই যে বঙ্গোপসাগরের মোহনা, এত বড় যে একটা ডিপার্টমেন্ট স্টাফ ছাড়া আদারওয়াইজ কোনো ফিশারম্যান বলুন, হানি কালেক্টর বলুন, ইভেন টুরিস্ট কাউকে অ্যালাউ করা হয় না। এবং 1987 ইউনেস্কো থেকে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে, এই পার্টটাকেই ঘোষণা করা হচ্ছে, এটা হচ্ছে সুন্দরবনের জাতীয় উদ্যান। মানে এখানে গেলেই যে অ্যাকচুয়াল অ্যানিমেল বেশি দেখা যাবে তা নয়। এই যে জায়গাটাতে আমরা আজকে ঘুরবো এর মধ্যেই সবকিছু দেখা যায়, যেটা আমাদের চোখের সামনে আসবে সেটা দেখতে পারবো। সবসময় জন্য কি জুতে গেলে ওরা ব্যারিকেড থাকে, আমরা দেখতে যাই, এখানে সম্পূর্ণ আমরা ব্যারিকেড, ওরা ছাড়া, ওরা যদি আমাদেরকে দেখতে আসে তখন আমরা দেখতে পাই। আচ্ছা, এটা টোটালটা ন্যাচারাল ফরেস্ট, কোনো জায়গাতে ওদেরকে ব্যারিকেডে রাখা নেই। নর্মালি ওয়েদারের উপর ডিপেন্ড করে, নর্মালি এখানে বাঘের মেন খাদ্য হচ্ছে হরিণ আর শুকর। ওরে বাবা, তখনই কিন্তু এই রুট গুলোর উপর দিয়ে যখন যায় না, জোরে দৌড়তে পারে না, কেটে যায়, ইরিটেট ফিল হয়, রেগে যায়। মানুষ তো এর মধ্যে দিয়ে জোরে দৌড়তে পারবে না, আপনি খালি পায়ে দেখুন তো, এর উপর দিয়ে পারেন না, না না, এরকম ফলার মতন হয়ে আছে। কিন্তু এখানে তো ধারালো নয়, জঙ্গলের মধ্যে যখন আমরা ঘুরুন, এরকম ফলার মতন কাগজে যেরকম ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয় না, ওখানে গেঁথে থাকে। আপনি একটু পা দিয়ে দেখুন কিরকম ধরনের শক্ত রুট। আর ছুটতে পারবে না তো, কেন যা ভৌষুটিকে জুতো পরে হাঁটা যায় না, দৌড়বে কে খালি পেতে মনে করবে না, তখন আগে খাদ্যটাই দরকার। আচ্ছা, আস্তে আস্তে এবার দেখুন সবুজ পাতা যে গাছটা হয়ে আছে, গাছটার নাম হচ্ছে পশুর গাছ। ফার্নিচার খুব ভালো হয়। তো গাইস, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। এর পুরো পার্টটা দেখার জন্য ডিসক্রিপশন লিংক আছে, সেখানে সেকেন্ড পার্ট দেখতে পাবো তোমরা। তো ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। বা ইয়ে আবি ট্রেলার হে, পিকচার আবি বাকি হে, মে বোলা হে না, পিকচার আবি বাকি হে।